শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে দিনের পর দিন, ওনার অবিলম্বে ডমজুরবাসী পদত্যাগ চাই। যখন মেয়েকে নিয়ে আমি ডিআই অফিস থেকে ফিরে ম্যামের ঘরে যাই, ম্যাম তো প্রথমে দেখা করেননি, মিটিং করছিলেন। তারপর যখন আমাদের ডাকা হয়, আমাদের প্রচুর অপমানিত করেন, আমাকে বলেন যে তুমি মেয়েকে নিয়ে পুরো রাত্রি পড়ে আছে, তুমি মেয়েকে নিয়ে যাও অফিসে, অফিসে ঘুরে যাও, তোমার কাজ ঠিক হয়ে যাবে। মেয়েকে তো সই করেই দেননি, বলেছেন যে মেয়ের কেরিয়ার উনি শেষ করে দেবেন, কী করে ও পড়াশোনা করে আর কী করে ও খেলে উনি দেখে নেবেন, ওনার মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি রিলেশন আছে, তোমরা যেখানে যাও যেতে চাও যাও, আমি করে দেবো না সই। তাও আমি হাত জোর করে আমার কাছে রিকোয়েস্ট করি অনেক করে যে ম্যাম যদি কিছু ভুল হয়ে থাকে, আমাদের অন্যায় হয়েছে, আপনি মেয়েটাকে খেলতে যেতে দিন, আজকে ইন্টার স্কুল, আজকে 21 তারিখ আজকে ইন্টার স্কুল খেলা, আমি এটা খেলতে যেতে পারিনি, মেয়েটাকে খেলতে যেতে দেয়নি, এখন মেয়েটার কেরিয়ার শেষ করে দেবেন, পড়াশোনা করতে দেবেন না, এইসব যে ওই দুর্নীতি করছেন, ও অসুস্থ করছেন, এইসব ব্যাপারে আমি বিচার চাই, যেন আমার মেয়ের কেরিয়ার ঠিক হয়, যেন আমার মেয়ে পড়াশোনা করতে পারে, এইসব যেন আমি সুশাসনগুলো পাই, সুব্যবস্থাগুলো পাই, এইগুলো আমি চাই।